যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো, ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইতা দিত। এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো, তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইত। এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগত দিত না, কথা গন ঠিক কিনা? উম্মতের ধরদি তুমি তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের ধরদি তোমার প্রেমে পাগল আমি, অজন্ম আমার বাংলাদেশে জন্ম, আরে আলো হা বাংলাদেশে রেখেছ মাই পাগল করে, বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায়। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না, এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অকরে বালা না, কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদলাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহাড়ে বিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা দেবদের চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঁজা খাওয়া চলবে না, মাজারে ফ্যান্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়া পড়া চলবে না। এই পোলা পান্ডি নাম আমরা কি ভুলে গেলাম, নাম গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম, শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপুরাণ কে? শাহপুরাণের মাজার বানতে গেছো যেই বেটা, কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই। ভয়েস অফ সুন্না, সুন্নতের সত্যবাণী। এ আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝানো, আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত, দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, একটা হলো ঈমান আর একটা হলো আমল, ঈমান আর আমল যদি থাকে রে বাবা, ডানে বিপদ আছে অসুবিধা নাই, বামে বিপদ আছে অসুবিধা নাই, সামনে বিপদ আছে অসুবিধা নাই, পিছনে বিপদ আছে অসুবিধা নাই, যার কেউ নাই তার কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গার মধ্যে খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, রে বাবা কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম, আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে, এদের দুনিয়াতে ভয় নাই আখেরাতে চিন্তা নাই। আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাবসমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তকদিরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সব আমি গায়া গেছি, এরপর বাবা এখন আসুন দেখি ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীরে যদি না মানেন কাজ হইবনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও
ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এ বন্ধুরি, এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনারা জবান কোন কোন শেখে মুসলমান না হিন্দু? না হিন্দু, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ ফেলেলেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই হিন্দুও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই খ্রিস্টানও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ কইরা রসুলপুরে মরে যায়া মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তার চিতাশালাই নিয়া পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মদ রাসূলুল্লাহ বইলা ফলাইব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে, ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রসুল পড়ে যায় মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আরে জোরে কন, কেন? এই লোকটার দি নামাজ নাই, এই লোকটার দি রোজা নাই, এই লোকটার দি হজ নাই, এই লোকটার দি জিকির নাই, এই লোকটার দি বন্দিগি নাই, এই লোকটার দি মাহফিল নাই, এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি? কেন কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়ামিলুস্বলিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও কই এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া যদি মইরা গেছে আমলের দ্বার দ্বারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি? এই জন্য আল্লাহর কোরআন বলছে, গাড্ডি গাড্ডি পরিমাণ আমল লইয়া দোজখের মধ্যে যাবে, আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাড্ডি গাড্ডি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে সাইটটা সাড়ে সাইটটা দাগ ফালাইয়া, গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া, আল্লাহ কয় আর জাহান্নামি কিরে? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কয় কারণটা কি? কয় কারণটা হলে এক নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় এক নম্বর শর্তটা কি? কয় এক সারা তো দশ, এক্স একের পরে শূন্য দিলে দশ হয়, এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য তার এক নাই, তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে আবার শিরিক প্রশ্ন করলে অসুবিধা হইব? আমি যে কোরআন শরীফ লিখেছি কষ্ট দিতে চান না? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইমানের দাম আছে না নাই? আমি গায়ের বসে চলি না, আমি চেষ্টা করি ইমানের জোরে চলতে। আপনারা প্রমাণ পাইছেন নি? তাহির কি ভাগ্য যাবেন না? অনেকে কইছে ও তাই লেব তাহির, বাবা আমি দুনিয়ার রাজনীতি করি না বাবা,
আমি আখিরাতে রাজনীতি করি, যে আমার নবীরে ভালোবাসবো আমি হেরে ভালোবাসবো, কথা কি সঠিক কিনা কর? যে নেতা আমার নবীরে ভালোবাসবে সেই নেতা আমি সালাম দেব। রসুল তোমায় ভালোবাসি বনরিদয় জার করি, বলুন রসুল তোমায় ভালোবাসি বনরিদয় জার করি, বলুন বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে অগয় আমার নূরের নবী। দে কি নবী, কি নবী, কি নবী, আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি করে, কি নবী, কি নবী, কি নবী, হাত তুলে না রে, হাত তুলে না, সব ঢুকে হয়ে গেছে। অগয়া মার নূরের দেখিতে চাই তোমার নূরের ছবি, আমায়া যদি লাগে তোমার মায়া, যদি লাগে তোমার দৌনা দেখা ঘুমের ঘরে, বুনন রাসুল তোমায় আরে মনরে দয় জারে কো, ও মাতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের তো ইশ তোমার প্রেমের পাগল আমি, আর জন্ম আমার বাংলাদেশে জন্ম, আরে আলো হা বাংলাদেশে রে মায় পাগল করে, বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পরে, জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। হাইরে বিশু তারার মানুষগুলো দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে, প্যান্ডেল নাই, কিছু নাই, জারবাতিও নাই, এরপর মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে এসে উঠছে। আমার তো মনে হয় তয় ভাই, যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীরে পাথর মারত, ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইতে দিত। এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো, তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইত। এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না, কথা গন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ওয়াসিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য। এই ইমানদার কারি বলে, আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ইমান না, আমার নবী এবং আমার নবীর আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ইমান। কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানতে হয়, কলির যুগে বুঝবা না, কলির কদমে যাইতে হবে। Yeah!
কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না, ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওলি আল্লাহ তোমাকে সোজা রাস্তা দেখাইয়া দিবে। কারণ এই বাংলাদেশের মাজার পুড়লে চলবে না, কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন, কথা কোন ঠিক কিনা? এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন, ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে, কোন ধরনের মোল্লার কারণে না। যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন তারা তথাকথিত কামেল পাশ মাওলানা ছিলেন না, এরা সুফি দর্শনের মানুষ ছিল। এদের এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়তের সার্টিফিকেট ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে এরা মারামারি পছন্দ করে না। আল্লাহর ওলিরা যারা ভালোবাসে তারা বোমাবাজি পছন্দ করে না। আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না, লাঠি আলগিরি করে না। কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে, আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে, কই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে। মাটিরে যেমন করে পা দিয়ে এত আঘাত করি মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহর ওলিরা যতই নিন্দা করবেন, কামিল মসজিদের বদনাম যতই করবেন, তারা কোনোদিন প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কে মন্দ বললো অসুবিধা নাই, তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কি রাবে রাজি করা যায়, এই চিন্তাই তার মশগুল থাকে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সভায় এমন কাজ করে যাওয়া লাগবে বাবা শাহজালালের মতন সাড়ে 700 বছর পরেও আমরা কণ্ঠে মিলাইয়া মিলাইয়া ঘুমো, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম, গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে, শাহপরাণ কে? শাহপরাণের মাজার বানতে গেছো যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়া যাবে, গায়ের জোর না প্রেমের জোর? আর জোর এখন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব ও মুরব্বি, বয়স কত? ওই 70 বয়স হইয়া গেছে। কয় কেন আগের মতো শক্তি পাননি? কয় আমি পাই না, তবে আগের মতো নবীরে ভালোবাসেননি? কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার বাঁধতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আজান তুবিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারব? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারদের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। আর জোরে বলেন ঈমানদার। এরপর আল্লাহ বলে ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল ও আমার বিষু তারার বাবা, আগে ঠান্ডা দিতাম নি, ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইরা, যুবক ভাইরা। এই জন্য আমার আল্লাহ বলেন যারা ঈমানদার যারা নেক আমল করে, কারা কারা ঈমানদার দুই হাত ধরে দেখা যাবে ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা করব না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন যারা ইমানদার, যারা নেক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা চাইতে চাননি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যাইব নি, বাবা খাইলে যাওন ইয়াবা খাইলে যাওন যাই বলি। আমরা তো সেই মোল্লারা যে কি পুঁতে কি লাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব ওই সিনি ট্রিটমেন্টটা, মাথা বেদনা করলে কে গলা কাটটা বলাই দিব, মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব, মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না, দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এটার জন্য আল্লাহর নবীর মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক কিনা? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বইয়ের মতো কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া বৈশা, এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো, কথা কন্টি কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিব, গাঞ্জুরটা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই, কথা গন ঠিক কিনা? আমার কাজ হলো ফতোয়া দেওয়া, কে মানলো না মানলো, কথা গন ঠিক কিনা? আমার কাজ ফতোয়া দেওয়া, আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন, কিন্তু একটা কথা, আমার ফতোয়া এটা চলবে না, যেহেতু আপনার আর আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হইয়া গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইয়েরা, আমার এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে, কথা কোন ঠিক কিনা? দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে, কথা গন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকের সুদ খাইতেছে, কথা গন ঠিক কিনা? আপনি শুধু আইসেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিনি না না, তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুচ কাঁদা হায়, ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর নবীর মাজার জিয়ারতের জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর মাজারে সেজদা করা যাবে না, আল্লাহর নবীর মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহর ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানাই আমার আল্লাহর কাছে চাই, কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত, কথা কোনা কি লাগে? এই ওয়াজ দি করেন না, যেটা দলিল আছে হিডাও দি কন্যা, আমার পীর মসজিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানের কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না, কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে হাত তুলে হাত তুলে বলো ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক এত সহজ জিনিস না, ছোট্ট একটা বাচ্চারও যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন? অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িত বোঝে না শিরিকও বোঝে না, এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজা লইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নাই শুননা যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানাইয়া লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হইয়া আছে। আল্লাহু আকবার কয়না রে? মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না, এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন।
অকর বালা না কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদলাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজার গুলো আমরা পাহাড় বিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায় এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা দেবদের চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গামছা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়া পড়া চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কিনা? কোন ওলিয়াল্লার মাজার একদিকটা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিকটা ওলিয়াল্লার মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে? আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? এখন আপনারা যারা অন্য অন্য গরানার লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা মতো চলি, কথা কন ঠিক? মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসা ভেঙে গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকা তো আমার কাছে আছে, পত্র পত্রিকা তো খুললে এগুলো ভাই, এই বললে কি আমরা কি মাদ্রাসা ভেঙে গেলাম? কথা কোনো গেল লেগে তো মাজারে কোন জায়গায় কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা কাছে নিয়ে? আমি যে তোমরা গেছি আমি যে কোনোদিন খাইতে দেখি নাই, আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে যাই, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না, আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু মাজার আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইয়েরা আমার, কি আওয়াজ বুঝাবো, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর ভরে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খাইয়ে সারা রাত বসে থাকি ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার টাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। আমার যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবার গুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন? তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নানিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবাত রাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালা কালাড়া, কালাড়া কালাড়া ইনিশিয়ালি এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান,
আমার মুত্তাকিন তোমরা হেলান দিয়া শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল করতে গেলে পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতরা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে কমে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয় কুটি কুটি, আমার আল্লাহ বলতেছেন হাদা ইকাওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয় তাহলে জান্নাতের ফ্যাটটা কত বড় হইব। আর জোরে গোনা সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। আমি একদিন হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইত্রে কিলিম শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানাইয়া হাতের মুড়ো সত্যির জন্ম। আল্লাহ আকবার কোনা রে, ওই সত্তর জন ভাইতে গেলে ইমান লাগবো নি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি। এই জন্য আল্লাহ এই 33 বছর জোয়ান বানায় দেখছি কি মনে মনে আসো বাবা, সাসি যাইব কই, সাসি যাইব কই, সাসির কথা একটা খুঁজনা দান কই যাইব। যদি আপনি বেহেস্তে যান, এখন আপনার বউ আপনার সাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, সাসি কইব পড়ি দাউডা রেডি আছে, তাইলে হাসরের মধ্যে যে বেহেস্তের ভিতরে আপনার হাতে যে সত্তর জন দরয়া দিব, তখন সাসির বাপটা কি তা হইব জানেন নি, এই সাসি তখন কিন্তু আর হিংসা করতো না, ওই সাসি হইব ওই সত্তর জনের প্রধান। আর জোরে কোন আল্লাহ আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে, যখন স্বামীকে রাজার মতো বলে তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা। আর জামাই যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসবাস করো। কে মন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবো। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল্টা হইতেছে নাকি? তা আমি কিন্তু একবার ঠেললা ওয়াজ করতেছি কি লেগে, কারণ আকাশের মনটা তো কোন জানা বাজান সত্যিকার কোন। স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর মা স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রী বদনাম করে না, কথা কোন ঠিক না। একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে, কথা কোন ঠিক না। এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা গোল বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহরে এই বিশুদারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মতো খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে ব্যবস্থা আসেনি ফেসিলিটি। আল্লাহ বলে আসে রে আসে, জ্বালা জোরাই না, কইতাম না রে বাদাম কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র
পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানই না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকবে, সত্যি রঙের জামা ব্যক্তি যা তাদের সৌন্দর্য দেখা যাবে, তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয়, দুনিয়ার মানুষগুলো বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায় দিবে। গাঁজা খাইলে এই সঙ্গী পাওয়া যায় বনি, মা বাবার বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যায় বনি, বাবার মনে কষ্ট দিলে আজকে আমি একটা ছেলের মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা আসেনি কই হুজুর আমার মা নাই, জিগাইলাম তোমার বাবা আসেনি কই হুজুর আমার বাবা আছে, আমি তারে মরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে কথা গন ঠিক কেনা, এই জন্য যে ছেলেরা আমার কাছে মরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত, এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহাব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সহবত মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছাইয়া দিবা। একবার আল্লাহর ডাক দিয়া বলি আল্লাহ তুমি জামরার বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি জামরার খাওন দিলা, তুমি জামরার স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায় আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে যে তুমি আমরার দিবা আমাদের হাতে যে 70 জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে সাইরা চইলা যায় বনে, আল্লাহ বলে না রে না 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 না, ওহুম ফিহা খালিদুন, তারা এক সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না, তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله বলে বান্দারে তিনবার করে আল্লাহু আকবার ও অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি, তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি, আরে বাবা এই যায় এমন একটা সিগনাল দেয়, হাজার বেতার সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগনাল দিয়ে দেই বলে, অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কথা গন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোন কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযিবান, আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি, বাবারে তোমার সময়টা কেমনে চলছে? আপনি বলবেন কাম কাজ করা লাগে। রাতের বেলা কেমনে চলছে? হিসাব মিলিয়ে দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান, কত ঘন্টা কিনা। এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না, আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পরে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না। বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনে আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে, আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের দিকে কইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজীবুর রহমান। আমি পাগড়ি দিছিলাম, এই ছেলেটা যেদিন পয়রা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমারে কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমন ভাবে ছাদে পয়রা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হইয়া যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, কথা ঘন্টে কিনা। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজ চাইলে থাপা দেওয়ার আগে মানুষ হইয়া যান, কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু বিশু তার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি তোমারে আমি বানাইছি, তোমারে তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকের দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই, ওই তো তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামি। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। হাশরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন কেউ খবর নিবে না। এই বিশুতার একটা টিনের গড়া চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না, বাপের হাড্ডি গুলো কবরে বাসতেছে। এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা, নামাজ যে ফরসেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোন কার্ড ছাড়াই যদি আপনি হাশরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্জামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর ইডা লইয়া হাসর মাঠে উঠছি, কই কি তারে, কই আমি তোমার নবীরে, আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আর জোরে গো আল্লাহু আকবার, বেকা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আছি কো তোমার রাসূলুল্লাহ
কিও পাই হবে আমার রাসূলুল্লাহ। একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কিও পাই হবে আমার ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি। মাকে দামামি পেলে শরমা বলে, ওই মদিনার পথের ধুলি। মাকে দামামি পেলে শরমা বলে, প্রাণ ভরে দেখব ফিরে পেত নয়ন নূরের ইয়াদার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কিও পাই হবে আমার রাসূলুল্লাহ। এই গজল বইটা নিয়ে যায় মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার মুড়ি দিয়ে বিক্রি করে। রাসূলুল্লাহ কিও পাই হবে আমার, এই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। নবী সারা উপায় আছে রে ভাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কিও পাই হবে তোমার দেশে যাই কত আশেক, কতগুলো পাগল আছে এই পাগলগুলো মদিনা যাইতে মন চায় কিন্তু ও টাকা নাই পয়সা নাই, যাইব কেমনে? নবী নবী কয়া কয়া কান্দে, তোমার দেশে যাই কত আশেক, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম নাই আমি দেশেতে তোমার, যেতে পারলাম নাই আমি দেশেতে তোমার, দেখা দাও রওজা তোমার রাসূলুল্লাহ। কিও পাই হবে আমার রাসূলুল্লাহ, কিও পাই হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার, আছো শুনি মদিনায় তুমি কাঁদে শিখো তোমার রাসূলুল্লাহ। কিও পাই হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, নবী সারা কোনো উপায় আসেনি রে বাবা। এখন আমি সরাইলে একটা কথা কয়া যায় শুনবেন না আপনারা, কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো? আমার মাঝেও আছে না নাই, এটা মোল্লার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ইমানদার জাহানের চাইতে আর নিকটে হাজির ও নাজির। এই আওয়াজে মানি না সুরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো, একই সঙ্গে যদি কবর দেওয়া হয়, একই সঙ্গে যদি দাফন করা হয়, একই সঙ্গে যদি কবরে মন কারণ কি আসে, তাইলে একই কবরে একজন নবী আসবো কেমনে জবাব দেন? তখন আমি তারে বলমু, একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া বাসটা নদীর মধ্যে হইরা যা,
একই টাইমে যদি সব মারা যায়, একজন আজরাইলের পক্ষে সবগুলা রুহু কবজ করা কেমনে সম্ভব? কথা কোন ঠিক কি না? এরপর আসেন ফেরেশতার ফাওয়ার আর নবীর ফাওয়ারে পার্থক্য আছে না নাই? আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয়, আমি সামনে যেমন দেখি পেছনে তেমন দেখি, কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব। এই জন্য আল্লাহ বলেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাজের নাজের বানায় দুনিয়াতে পাঠাইছে, শাহেদ মানে কোনো সাক্ষ্য দানকারী। আমার নবী সব সাক্ষী দিবে হাশরের ময়দানে, যেই নবী সাক্ষী দিবে না দেখলে সাক্ষী দেওয়া যায় না। কথা গন ঠিক কিনা? এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান, কবরটা বড় আনন্দের সাথে দিন রাত কাটবে, কিন্তু এই কবর থেকে আপনি আমি উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠব। এই হাশরের ময়দানে একজন জান্নাতি কবর পরে পরিধান করে হাশরের মাঠে উঠবে, ওই তিনির নাম হলো রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আল্লাহর হাবিবকে এই বারোই রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এরসাল করেছেন, পাঠিয়েছেন। আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল, কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। মা আমেনা বলেন, মা আমেনা বলেন। আমি শুধু মাত্র মিনিটের পর মিনিট, দিনের পর দিন, মাসের পরের মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। কোন নবীর প্রতি আপনি ইমান আনবেন? যে নবীর উপরে 124,000 পয়গাম্বর ইমান এনেছে, কথা কোন ঠিক কিনা? 124,000 পয়গাম্বর ইমান এনেছে এবং বলেছে নবী আসতেছে। মিলাদুন নবী তো শুরু হয়ে গেছে আগের থেকে, নবী দুনিয়াতে মা মেনার মাঝে আসার আগে তো মিলাদ শুরু হয়েছে। যখন আদম নবী বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহ আর নবী, তখন থেকে তো মিলাদ চলতেছে, ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু মানুষ মিলাদের দলিল খুঁজে, আমার কাছে আজকে বড় আশ্চর্য লাগছে, জামাত ইসলাম আছেন আমাদের দেশে, এই জামাত ইসলামের অনেক ভাইরা ফেনীতে সিরাতুন নবী দিয়ে রেলি করছে। সিরাতুন নবী দিয়ে রেলি করছে, আমি জানি না সাহাবা একরাম এভাবে রেলি করছে কিনা। তা আপনারা যে দলিলে সিরাতুন নবী লাগাইয়া নবীর মহব্বতে মাঠে নামছেন, আমরাও সেই মহব্বতে মিলাদুন নবী লাগাইয়া মাঠে নাম, আমরা আপনারা বেদাতি কইতাম না, আমরা আপনার ঘরে ফতোয়া দিব না। নবীর আপনি যেভাবে ভালোবাসেন ভালোবাসেন। আজকে দেখছি, আজকে আয়েশা শুনছি সরাইলের বিভিন্ন, ওই যে নাম কি, অডিটোরিয়াম কি তারে বান খাই দিয়ে বেড়া বুঝুন আল্লাহ, আরে ফাঁদি ফানি গেছে, এই চাটার প্রতি আমি চাইতে পারিনি। আজকে শোনেন, অডিটোরিয়ামের ভিতরে সিরাতুন নবী মাহফিল হয়েছে, ঠিক নেই? আমি কিন্তু খুশি হয়েছি, এই 12 তারিখে আমরা মিলাদুন নবী করছি, ওনারা 12 তারিখে সিরাতুন নবী, যে কোনো ভাবে কিন্তু এটা উদযাপন হয়েছে। আর আলহামদুলিল্লাহ কোন নাকি লেগা, আমরা বেজার না। আমার কথা হইলো বাইরে, এখন বর্তমান যে সময়টা আসছিল, যদি আপনারা আমরা গোতা না দেন, রাস্তার মধ্যে যে লাড়ি লড়িয়ে বই রইছ, পুরা বন বেড়ে যে তাণ্ডব লীলা দেখাইছ, কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যে রক্তাক্ত করছ, কলিয়ার সরে সৈসতি যে আমার বাইডারে একবারে মারা গেছেন, মেরেই ফেলছেন,
বিজয়নগরে যেভাবে আমরা বাইরের মাথা দিয়ে রক্ত ঝরছে, কিশোরগঞ্জে ময়মনসিংহে ছাগলনাইয়া পর্যন্ত, হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন, এটার নাম কি ভাই ইসলাম? বলেন এটার নাম কি ইসলাম? আপনি যে কসবার মানুষটির মারছেন, আপনাদের কসবার সন্তান, বিজয়নগরে মারছেন বিজয়নগরের সন্তান, আপনারা যেভাবে লাঠি নিয়ে বসে থাকেন, এইভাবে যদি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক ছাত্র আরেক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেন, তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব? ওই গুড়ায় গুড়ায় আমরা আলেমরা ওই হেমলিগঞ্জের না তিন নম্বর বাচ্চার মতন ছিলাম, এইটা হইতো না হিটা হইতো না। এই জন্য আমি বলছি যে ভাইরে আপনার যদি জষ্টে জুলুস বালা না লাগে, এই জষ্টে জুলুস তো বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই। 152টা দেশে জষ্টে জুলুস হয়েছে। এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে, যে যে আফগানিস্তানের প্রতি আপনারও অনেক ভক্ত, তালেবানদের প্রতি ভক্ত, তালেবানদের দর্শনেই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা, এরাও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করছে, সৌদি আরবে হয়েছে, যেইগুলা যেই দেশে নিষেধ হয়েছিল সেই দেশে আবার চালু হইতেছে, লাস্টে বুঝতেছে যে এটা সঠিক। কারণ নবীর আগমনের দিনে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এবং এই দিনটাতে আমরা বিশ্বের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতিকে জানান দিতে পারি, এই দিনে আমাদের নবী এসেছে। এইগুলো দেখে দেখে বিশ্ববাসী বলবে, দেখছো তাদের নবীকে তারা দলবদ্ধভাবে কিভাবে ভালোবাসে আর কিভাবে ধরণ করে, এর দ্বারা আমাদের মুসলমানদের ইমেজ তৈরি হয়। তা আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে আছেন বেদাতের ফতোয়া দিয়ে, এইগুলো আর কয়দিন করবেন? যত করতেছেন ততই তো বাড়তেছে। তো আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আলেমদের যে সুবর্ণ সুযোগ, আলেমদের সেই প্রত্যেকটা আলেম যদি নিজেদের টুকিটাকে বিষয় যদি আপনার সিরাতুন্নবী ভালো লাগে আপনি করেন, আমার মিলাদুন্নবী ভালো লাগে আমরা করি, কিন্তু বৃহৎ স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে রাজপথ থেকে আমরা মসনদে থাকতে পারতাম। এই কথাগুলো বললে আপনার মনে করেন আমরা ফার্ম দেই, আপনার মনে করেন যে আমরা মুখে মুখে বলি, এটা আমাদের অন্তরের কথা। আর আপনারা যেইভাবে লাঠি নিয়ে দৃষ্টি, এই সাধারণ পাবলিক কি বলে আপনার কি একবার শুনেন না? এগুলো পাবলিক যেগুলো বলে এগুলো তো আপনার শুনে কিছু আমল করবেন? পাবলিক হুট করে বলে মোল্লারা লাইমে গেছে গা, মোল্লারা লাইমে গেছে গা। মোল্লারা তো সম্মানের মানুষ, টুপিওয়ালার অনেক সম্মানের মানুষ, অনেক ইজ্জতের মানুষ, এটা ঠিক না। আপনি হয়তো এখানে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে লক্ষ লোক নিয়ে জুলুস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বাবা রে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটা পালন করার নির্দেশ দিয়েছে। আপনার রাষ্ট্র মানেন না, ধর্মের কথা বললো বুঝেন না, আবার আমরার লোক একটা সমন্বয় করবেন এইটাও আপনারা করেন না। তো আপনারা চান কি তা আমরা সারা আপনারা আপনার মিল্লা জিল্লা কিছু করে নেবেন? এটা কি ওইব? এই দেশ ওলি আল্লাহর ফাগলরা যদি না সাপোর্ট দেয় ওইব? আমি রাগ করেন না আমার সাথে, আমি বলছি বাবা রে জীবনে তো অনেক হইছে আর কত, এবার আয়েন না, এবার আয়েন না, ওইলে আমারে বুঝাইয়া নে, নাইলে আপনি বুঝাই সংলাপের ব্যবস্থা করেন, আর আর ভাল লাগে না এগুলা। আজকে যে বাইবেলের রক্ত দেখে এসি, এই রক্ত দেখে আসছি আর মন মানে না। 85 বছরের একজন মুরব্বীকে আপনার লাঠি দিয়ে রক্তাক্ত করছেন, এটা কি ঠিক? এটা কি ইসলাম? আপনার হিন্দুর মন্দির পাহাড়েদের লাঠি নিয়ে দাঁড়ায় আর মুসলমানদেরকে নিজে আক্রমণ করতেছেন, একবার ভাবেন তো আমরা কোথায় আছি? এ দেশে হিন্দুরেও মন্দিরও পাহারা দিতে হবে, মুসলমানদেরকে দিতে হবে, ওলিদের মাজারও পাহারা দিতে হবে। শুনেন, আমি কোনো রাজনীতির আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খুঁজবেন না, সরালের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমার মনে হয় এখন উপযুক্ত সময় এসেছে আমাদের সুন্নিদেরকে আপনারা শত্রু ভাববেন না, আপনাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকবে, সমাধান হবে কিনা জানি না, এটা তো আমি তৈরি করছি না, আমাদের মুরব্বীদের কাছ থেকে তো এটা পাইছে, এটা কারবালা থেকে গইটেছে, এটা সৌদি থেকে গইটেছে, এটা থাকবই, কিন্তু এখনো সময় আছে। বাংলাদেশের এই ক্রান্তিকালে আলেমরা এইবার যদি এক হইতে না পারে আর হবে না।
আর হবে না। এই মেসেজ আজকে এইবার যে মেসেজ দিছে রক্তাক্ত হয়েছে রাজপথ, এটা তো বাবা আর মেনে নেওয়া যায় না। তবে এখন থেকে বলবো আপনার আল্লাহর হস্তে এগুলো বাদ দিবেন, একটু মিলেমিশে চলেন না, কি লাভ আপনার বলেন? একটা লোক আপনার মতের সাথে না মিললেই আপনি মেরে ফেলবেন, এটার নাম ইসলাম না, ঠিক কিনা? এদেশে বার আছে, মদের বার আছে, কত দুর্নীতি আছে, সুদ ঘুষ আছে, কত নাইট ক্লাব আছে, কত অবিচার অত্যাচার হচ্ছে, এগুলোর প্রতি আপনাদের কোনো কথা নাই। আপনার আদর্শের সাথে আমরা হুজুররা হুজুররা লেগে গেলেন, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। যাক আমার কথাই কেউ রাগ করেন না, আবার যাওয়ার পথে ধরেন না। আরে দর্তনা কেমন উসাইলে আবার যাওয়ার সময় ব্যাঙ্গে হোতালি হোতালিছে না উসাইলে আবার এদিকে বাইরে গাড়ি হমান বিলিছে। যাক এগুলা করেন না, আজকে আপনি সুযোগ পাইছেন আমার ধরবেন, কালকে সুযোগ পাইলে আমি ধরবো, এটার নাম ইসলাম না। আপনি আমার রক্ষণ দাওয়াত দেন, আমি উসাইলে আবার মাদ্রাসায় চা খাইয়ে যাবো, আমার কোনো হিংসা নাই। হিন্দুর দোকান থেকে মিষ্টি নিয়ে খাইতারি, বিভিন্ন দোকান দোকান থেকে কিনে টিনে খাইতেন, ফলটল কিনে খাইতেন, তখন তোর ওয়াবের শুনি দেখেন না, এখন হুজুর হুজুর লাগবার লাগে এক্সপার্ট, এটা করেন না। আসেন ওলামায়ে কারামরা, এখন একটা সুবর্ণ সুযোগ আসছে, যদি আপনারা আমরা সবাই মিল্লা যদি একটা সমন্বয় কর্তারি এ দেশে একটা কিছু হবে, হইব না হবে 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 আমি তো মাঝে মাঝে যাইয়া এমন বাসা কই বন বেড়েটি সিটাং যাইয়া একবারে এরা কথা বুঝি না, মাঝে মাঝে আমার টিউ কই বুঝে না। যাক দেড় ঘন্টা কথা বলে ফেলছি, আধা ঘন্টা হয়েছে তাহলে গণ্য আড়াই ঘন্টা হয়েছে, যাক বাদ দেন আর কত। তবে যতটুকু কথা বলছি আমার মনে হয় আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আর এখন যেটি কইতেছি না আমরা একটা সমাধানের দরকার আছে, আছে কিনা? এটা আমি না কইলে বাজান দিয়ে এমনি কেউ কথা কইত না, আমি দিকে কই সরল মানুষ দিকে কই আর কি। আসেন মিল্লা দিল্লা ছেলে, এই ছেলে বসো, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? বেজার বলে রে, ও বুঝছে না, কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দেন। আপনারা কি খুশি হয়েছেন? তো তা আপনাদেরকে নিয়ে একটু জিকির করবো, রাজি আসেননি? জিকির করলে কি গুনাহ হবে? গুনাহ হবে? জিকির আগে একটা কথা কইতাম নি, দোয়া করে যাবেন নি, আজকে দোয়া করে যাবেন নি, ইনশাল্লাহ সবাই দোয়া করে যাবেন। দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, আমি আসার আগে ফুলাফানগুলো ঘরের ভিতরে কয়েকবার কইছে হুজুর একটা কথা, এখন এখানে আসার পরও কানের মধ্যে ঠুকরে যাচ্ছে, মাছের পুঁটি মাছের মতো ঠুকরে ঠুকরে কইতেছে হুজুর একটু নগদ কালেকশন করে দেন হুজুর, নাম্বার বিশদ আছে হুজুর, দুই তিনবার মাহফিল অসুবিধা আসেনি, পকেটে থাকলে দিবেন না থাকলে দরকার নাই, আপনারা যদি দেন এই পোলা পান্ডি খুব খুশি হইব। আর আমি ওয়াজের মাঝখানে বলার উদ্দেশ্য যে পরে সবাই ভাই কিনা আমি জানি না, এই জন্য আপনার একটু দয়া করিয়া একটা লোক হাত তুলে কেন হুজুর, আমার আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বাপ্পা রোহের মাগফিরাতের জন্য 1,000 টাকা দিব, এমন একটা লোক আছেন নি হাত তুলেন তো দেখি। নাম কি? স্টেজ থেকে পাইছি 1,000, প্যান্ডেল থেকে দেন না 1,000,
পকেটে টাকাটা পড়ে রয়েছে, দিলাম না, মোবাইলে ঢোকানো দরকার নাই, দেন দিবেন একটা হাজার টাকা দেন, দেন বিসমিল্লাহ, আর একজন দেন এক হাজার টাকা, কে দিবেন একটু হাত তুলেন তো বাবা যান, আর একজন দেন না এক হাজার টাকা, যাক না দিলে আমি আমার আব্বার রুহের মাঠ ফেরার জন্য এক হাজার টাকা দিই। আপনার আর একটা লোক 500 টাকা দিয়া 3000 টাকা মিলাই দেন, মাশাআল্লাহ স্যার না হুজুর, আমার গো স্যার একজন দেন, এখন তো আবু আহমদ ফেসলা গেছে, এখন 3500 হয়ে গেছে, এখন আর 500 টাকা না দিলে এটা আমার গ্যাপ দেয় বাজার কো আছে 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 দিয়েছেন 500 টাকা মার হবার পর, আর একটা আইতেছে নাকি দীপু মিয়া আইতেছে, হ্যাঁ দীপুর বলে মাস্টার হইতো না, হইতো না আমি ফাঁসটা চাইছি, আমি চাইতে ভুল করলেছি, সরি, 1000 2000 3000 4000 4500 দিই, না না দিকে 1 2 3 4 বাজান আর 500 টাকা দিন না বাজার, অতখানি দিবস আবার মরে বইতাম না, 3000 টাকা তুলে নিলাম আমি, যে বাবা হাত পাততাছি বাজার, আর একজন দেন 500 টাকা দেন বিসমিল্লাহ, দিব রে, ওরে আগুন লাগছে কলবে, এ শুনেন আপনারা কিন্তু আমার মারছেন, এই আপনারা মনের দিকে চাইছে আমি গাইছি আর পরে আমার বাসটা দিছে বাবা, আর কইতাম না অন বউ মাফ সই বাজন দিব মিয়া, ইয়া মহিলারা আছে না, মহিলারা কো মা বন্ধুর কাছে যান, যাইয়া বলেন আমি কইছি এরা ফান সিগারেট আরে সরি টেয়া পয়সা যা আছে সব দিয়ে দিত, এ দীপু মিয়া টেয়াটা কই, এক বুকের সব দেয়া না গেলে আমি লড়েন না, আরে বুঝলাম বুঝেছি, দীপু মিয়া 500 টাকা দিয়েছেন আগে, অন দিয়েছে 500, মোট কত হয়েছে 1000, ওই যে মাশাল্লাহ নোটাই পড়ছে লাল নোট, 1000 2000 3 4 5 5 না, আরেকজন আছে নাকি কি তারে টেয়ার বাপ দিয়ে পড়ছে, কত দিব কত কত 100 কই দে, লয় তো গো বাজার, এই দীপু মিয়ার 100 লেও, আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাই 100 কইরা মোট 20 জন দিবেন বিসমিল্লাহ, একটা হাত তুলেন 100, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 5 জন দেন, 15 15 16 17 18 19, আর একজন দেন 20, এই 2000 পাইছি 20 পাইলেছি 2000 টাকা,
আপনারা যারা মাহফিল কমিটি আছেন আপনাকে মাঠে নামেন, হাত তোলেন, বুঝলি পরে যা দোল লাগবে হাতটা তুলছে না জান। বিসমিল্লাহ পকেটে হাত দিয়া একশো পারেন, পঞ্চাশ পারেন, বিশ টাকা পারেন, দশ টাকা পারেন, যে যা পারেন আজকের মাহফিলে দিয়া দেন ইনশাল্লাহ। তাইলে আমি একটু সামনে বাড়বো ইনশাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই জান না কেন, জান না কেন, সবাই দেন, সবাই দেন। দেনা মুহাম্মদ নবী আদনা আমর নূরের নবী, নবী আমরার জানের জান, নবী আমরার নূরের নবী আমরার জানের জান, হে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নবী একটা জবান বন্ধ রাখবেন না, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, এই মাহফিলে এনেছে কে? মানুষ হাজার হাজার বছর, কোটি কোটি বছর অন্ধকার কবরে পড়ে থাকবে, এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে একজন পয়গাম্বর জান্নাতের কাপড় পরে উঠবে, যেই নবীর নাম হলো রহমাতুন লিল আলামিন। জুরি জুরে কন্যা আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাম সাহাবিরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না, সাহাবিরা আতর বানাই, ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন, আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, কি তোমরা আরো শুনবানি নি বলো আরো, মাশাআল্লাহ সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, নূরে মুজাসসাম রহমতে আলম, নূরে মুজাসসাম সাহাবিরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না, সাহাবিরা আতর বানাই, ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, এই গাছটা নবীর বীর হে কাঁদিতে রয়ে, নবীর বীর হে
হত বাখইন যত সাহাবায়ে কেরাম বলো না, হত বাখইন যত সাহাবায়ে কেরাম বলো না, রহমত আলো সামে রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় বিজি গাম, জুরি জুরে কন্না আল্লাহু আকবার, পাগলের দলেরা রে ও বিশ্বতারার বাবারা, আমি বলছি নবী হাশরের মাঠে উঠবে, আল্লাহ যদি বলে কি আমল নিয়ে আইসো, আমরা বলব আল্লাহ আমল কবুল হয়েছে কিনা দুনিয়ায় জানি নাই, তবে একটা জিনিস আমরা জানি, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমলের কারণে কোনো প্রেমিক যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন আমার নবী বলে দিয়েছেন শাফাতিন আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যদি আমি নবীর উপরে ভালোবাসা থাকে আর আমলের কারণে যদি কবিরা গুনাহগার হয়ে যায়, আমি নবী তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবা। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তারপর আমি বলে দিয়ে যাই আমরা আমল করব ইমানও আনবো, একটা সেকেন্ডে হাসরের মাঠে বিপদ পড়তে চাই না, একটা সেকেন্ডে কবরে বিপদে পড়তে চাই না, এই কবর বড় সাংঘাতিক জায়গা, হাসরের ময়দান বড় ডেন্ডারা জায়গা। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক নম্বর হলো যারা ন্যায় বিচারক, এই সমাজের মধ্যে অনেক বিচারক আছে, টাকা সারা সরদারি কেমন দিলাম রে বাবা, টেহা সারা সর্দারি চলে না, দিনে সবকিপ দিয়ে এর থেকে টাকা খায়, রাত্রে সবকিপ দিয়ে হে বেড়াতেও টাকা খায়, কথা গণ ঠিক কিনা? আমার সর্দার সর্দারের মধ্যে আবার কুরাম আছে, কুরাম সবকিপ দিয়া দরবার ঘরে মাল খাইয়া মাল খাইয়া, এমন গুসকুর সর্দার আর গুসকুর মৌলবী সমাজে আছে না? না এই গুসকুর আছে রে বাজার, গুসকুরের কারণে গরিবে বিচার পাই না, দরবারটা টেহাওয়ালার দিকে ঝুঁকিয়া যায়, যার টেহা আছে তার সমাজে দাম আছে, কিন্তু যার টাকা নাই দুনিয়াতে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে তার দাম আছে না? নাই। গরিবের দাম আল্লাহর কাছে আছে না? নাই। দুনিয়াতে যার অর্থ বেশি হাসরের মাঠে তার হিসাব বেশি, দুনিয়াতে যেই ব্যক্তি যত সহজ সরল হাসরের ময়দানে তার হিসাবও তত সহজ হবে, কথা গণনা বাজান ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আর রাশি ওয়াল মুরতাশি কেলা হুমা ফিন্নার, যেই সুরে ঘুষ খাইব যেই বাটপারে ঘুষ দিব দুই জনই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এমন কুশকুর আছে না? নাই। যদি ঘুষ না খাইয়া যদি আপনি সর্দারি করতে পারেন, তাইলে মনে রাখবেন হাসরের ময়দানে আমার নবী বলে ঘুষনা কাইয়া যারা ন্যায় বিচার সমাজে করবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুর্শিদি নিল আমার মন কারি, আরে কেমন করে নীল হয়ে মন কেমন কবে কবে প্রেমে রে ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারি ঠিক না? মুর্শিদ হো আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই তাহির যদি ই না যাহুলো ওই
দুনিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কাহারি আবার আমার মুর্শিদি নিল মুর্শিদ ও তোমারি প্রেমেতে গইয়া আমার জীবন গে এলো বইয়া এই তাহিরির কি দামাস এই পাগলের যদি না সাহুলো আমার মুর্শিদ নিল আমার সবাই কন্যা আমার মুর্শিদ নিল আর মন কারি মুর্শিদ মানে কি তার যিনি পথ প্রদর্শন করেন এখন আপনারা আমার হুজুর মানেননি মানে আমি আপনাদেরকে পথ দেখাইছি ঘুষ খাওয়া যাবে গোশ খাইলে আরশে আজিমের মধ্যে ছায়া পাওয়া যাবে যদি আপনি ইনসাফ ভিত্তিক যদি বিচার করতে পারেন আপনি মাদ্রাসায় না পড়েন যাই না পড়েন কিন্তু ইনসাফের বিচারের কারণে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের মধ্যে ছায়া দিবেন।